সবাইকে জানাই গুড মর্নিং। সকাল হয়ে গেছে, দেখেন আমি খালার ভিতরে নামে গেছি, চিংড়ি মাছ ধরবো। ওই যে আমার চাইগুলো নামাই নিয়েছে, সেই চাইগুলোর মধ্যে দেখতেছেন ওই যে আমার পারে পারে খালার ভিতরে চাই। এখন ওই চাইগুলো একদিন পাতা ছিল, এখন চিংড়ি মাছ ঢুকছে কতটুকু দেখা আমার সরাসরি। তাই চলেন না কথা বাড়াইয়া নেমে যাই। এই সাইডেও চাই পাতা আছে, তারপর ওই সাইডেও চাই পাতা আছে। তাই আগাই যাই কথা না বাড়াইয়া মাছ ধরার জন্য। দেখেন এটার ভিতরে দুইটা চিংড়ি পেয়েছি, এই কত বড় বড়। ওই বড় বড় চারটে সাইটি পাইলেই হয়, এই লাফাইস নে তারা দেখে লোক, দর্শকের না দেখলে বুঝবো না। দেখেন কত বড়, এরকম চারটে পাইছি এখানে। এখন দেখি সামনে ডাকাই যাব, সামনে ডাকানোর পরে এই যে সামনেই পা দেখা যাচ্ছে। দেখেন এইটা চলে আসলাম এটার কাছে। এটা একটা সুতো আছে, সুতোটা তুললে নি। সুতোটা তোলার পরে একটু মাছ বেশি হয় এই সেটটিতে। যেটির ভিতরে পড়ছে সাইডে কোনো মাছ বেরিয়ে গেছে, কারণ হলো একটা সেট খোলা ছিল, সেই কারণে মাছ বেরিয়ে গেল। কারণ হলো ওই সাইডের ভিতরে মাছ বেশি পাওয়া যাইতে, কিন্তু ওরা পাইলাম না। আমি হলো একটা পেয়েছি চিংড়ি, ওটা বড় মোটামুটি, কিন্তু আমি ফাঁক ছিল, সেই ফাঁক দেওয়া বাইরে গেছে। এখন ওই ফাঁকটাতে বাঁধবো আসবে সুতো দিয়ে। তাই দ্বিতীয় নম্বর সাইডে তোলার জন্য আইলাম আমি, তিন নম্বরটা ওই জায়গায়। এই ফাঁকটা দিয়ে দেখেন, এই ফাঁকটার কারণে মাছ বাইরেই যায়, মোটামুটি মাছ ভালোই হয়। দেখেন এটার ভিতরে আছে, এই যে কোনোটার ভিতরে আটটার ভিতরে কী আছে দেখতে নি। এটা একবার কিনে নিই চাইডিয়া, তারপরে দেখাচ্ছে। লাস্ট চার নম্বরটা তার মানে এই চারটে সাইডে আমাকে দৈনিকে মাছের যোগানটা দেওয়া হয়ে যায়। যে এটার মধ্যে যেখানে লাফাইতেছে ভিতরে, যে পেছনে আছে মোটামুটি ভালোই আছে। যা ভালো, এটা ওই বাইনটা দিয়েছিলাম যেটা মাছ গাড়িতে নেয়। আপনাদেরকে সারানোর পরে দেখাইতেছি যে কতগুলো মাছ পাওয়া গেছে চার ভিতরে। দেখা যাক কতগুলো মাছ পাইলাম চারটি সাইড দিয়ে। দেখেন মাছ পেয়েছি, তার মানে আজকে একদিনের তো হবে মোটামুটি দুইজনার। এই ওটা আর সাইটে ফাঁক ছিল, যে কারণে মাছ বাইরে গেছে আজকে, তাই বেশি ধরতে পারি না। তো ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন।